আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে যেটা বলা হচ্ছে যে আজ আগামীকাল এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং মোটামুটি এইটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে গরম আবারও বাড়তে পারে। আমরা গত দুদিন ধরে দেখছি আবারও বেশ খানিকটা গরম বা অস্বস্তি বাড়ছে। আর তবে কলকাতা বা শহরতলি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং এই বৃষ্টিপাত কতদিন স্থায়ী হবে সেটাও হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো সৌভিকের সঙ্গে। সৌভিক, হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে ঠিক কি বলা হয়েছে? ওকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই আগস্ট মাসের যে শেষ সপ্তাহ, অর্থাৎ শেষ দিন বলা যেতে পারে, এই শেষ দিন থেকে শুরু করে যে আসন সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কোথাও গিয়ে আগস্ট মাসের যে শেষ সপ্তাহ, সেই শেষ সপ্তাহে কিন্তু একটা ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন দেওয়া যাচ্ছিলো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেই মতোই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছিলো। এবং তাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পূর্বাভাস দেওয়া ছিল, সেই মতোই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু দেখা গিয়েছে শহর কলকাতা সহ জেলাগুলিতে। এবং সেই বৃষ্টি কোথাও গিয়ে আগস্টের যে শেষ সপ্তাহ বা এই যে চলতি সপ্তাহ, সেই সপ্তাহে গিয়ে কোথাও গিয়ে বৃষ্টির পূর্বাভাসটা কমে গিয়েছিল, আবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছিল। এই তাপমাত্রার পারদ আবার কোথাও গিয়ে নিম্নমুখী হওয়ার একটা সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং কলকাতা সহ বিভিন্ন জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ আরও বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবারও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে এই বৃষ্টিটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই এবং সেই মতোই কিন্তু দক্ষিণবঙ্গে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে সকাল থেকেই কিন্তু রোজ্জ্বলমলে আকাশ যেমন দেখা যাচ্ছে, দুপুরের দিকে কিন্তু বলা হয়েছে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যেতে পারে। তবে আমি সৌভিক স্পেসিফিক্যালি জানতে চাইবো, তাপমাত্রা বাড়বে কবে থেকে? তাপমাত্রা যে পারদ তা কিন্তু নিম্নমুখী হতে পারে। তবে এই আসন্ন যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রা একদিকে যেমন ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা দিচ্ছে, একদিকে আবার বৃষ্টির ভুকুটিও দেখা দিতে পারে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলত তাপমাত্রা এই আসন্ন সপ্তাহে বাড়তে পারে, আবার এই আসন্ন সপ্তাহের শেষের দিকে গিয়ে কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস সেই পূর্বাভাসে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কমে যেতে পারে। ফলত এখন দেখার বিষয় এই যে সেপ্টেম্বর মাসের শুরু, এই সেপ্টেম্বর মাসের শুরুতে তাপমাত্রা কতটা বৃদ্ধি পাবে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আবার কতটা কমতে পারে তাও কিন্তু এখন দেখার বিষয়। কারণ বৃষ্টির যেমন ভ্রুকুটি দেওয়া হয়েছে তেমন কিন্তু এই আগস্ট মাসের যে শেষ সপ্তাহ সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে তাপমাত্রার পারদ বাড়তে পারে। সেখানে গিয়ে তাপমাত্রার পারদ কিছুটা হলেও বেড়ে গিয়েছে, কারণ আমরা দেখেছিলাম আগস্ট মাসের শুরুতেই যে তাপমাত্রার পারদ, সেই তাপমাত্রা। সৌভিক, আপাতত অনেক ধন্যবাদ, তোমাকে কথা বলছিলাম, সৌভিক আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।